কয়েকদিনের শঙ্কা উৎকণ্ঠার অবসান ঘটল। রোববার সকালে ভারত মহাসাগরে পড়ল চীনের রকেট লং মার্চ ফাইভ বির ধ্বংসাবশেষ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রকেটটির কিছু অংশ বেইজিং সময় সকাল 10:24 পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তারপর মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে পতিত হয়। তবে ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলেই পুড়ে গেছে বলে উল্লেখ করা হয়। এর আগে গত সপ্তাহে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রকেটটি ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই রকেটটি পৃথিবীর কোথায় পড়বে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে বিজ্ঞানীদের, আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষও। 98 ফুট লম্বা এবং 16 ফুট চওড়ার ধ্বংসাবশেষটি কক্ষপথ হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে, অনেকে চীনের তীব্র সমালোচনাও করে। রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর জন্য একদমই বিপজ্জনক নয় বলে দাবি করেছিল চীন। গত 29 এপ্রিল চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয় লং মার্চ ফাইভ বি রকেটটি। চীনের ক্রমবর্ধমান উচ্চাভিলাষী মহাকাশ প্রকল্পের গুরুত্বপূর্ণ এই কোর মডেলের নাম দেওয়া হয়েছে তিয়ানহে, যার অর্থ স্বর্গের সম্প্রীতি। মডিউলটির দৈর্ঘ্য 16.6 মিটার, ব্যাস 4.2 মিটার এবং ওজন 22.5 টন, আর এটি এযাবৎকালে চীনের বানানো সবচেয়ে বড় মহাকাশ যান। কোর মডিউলে থাকার জায়গায় প্রায় 50 ঘনমিটার, দুটি ল্যাব ক্যাপসুল নিয়ে এই জায়গার পরিমাণ আরও বেশি, প্রায় 110 ঘনমিটার। ল্যাব ক্যাপসুল ভিড়ানোর জন্য রয়েছে দুটি পোর্ট। মহাকাশচারী, কার্গো ও অন্যান্য মহাকাশযানের জন্য রয়েছে আরও 3টি ডকিং পোর্ট। মহাকাশচারীদের অন্যান্য কর্মকাণ্ডের জন্য বহির্গমন পথ রাখা হয়েছে। আগামী 2022 সালের মধ্যে মহাকাশ স্টেশনের কাজ শেষ করার আশা করছে চীন। এখান থেকেই বিভিন্ন বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও ব্যবহারিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। স্বাভাবিক অবস্থায় 3 জন নভোচারী ও ক্রু রোটেশনের সময় সর্বোচ্চ 6 জন একসঙ্গে কাজ করতে পারবেন। এখানে টি আকৃতির এই স্টেশনের কোর মডিউলের অবস্থান মাঝখানে, প্রতিপাশে একটি করে ল্যাব ক্যাপসুল, প্রতিটি মডিউলের ওজন 20 টনেরও বেশি। রাহানুল রানা, সময় সংবাদ।